নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 27/5/2021 একটি শিক্ষিত চাকরি প্রার্থী যারা রয়েছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। কমছে শূন্য পদের সংখ্যা, হচ্ছে না নতুন নিয়োগ, চিন্তায় শিক্ষিত চাকরি প্রার্থীরা। অর্থাৎ শিক্ষিত চাকরি প্রার্থীদের মুখে কিন্তু বা একটা চিন্তার ভাঁজ তৈরি হচ্ছে, কারণ নতুন করে নিয়োগ বিশেষ হচ্ছে না, শূন্য পদের সংখ্যা কমছে বিভিন্ন জায়গাতে, ফলে তাদের চাকরির যে আশা, কবে তারা চাকরি পাবে সেই নিয়ে কিন্তু তাদের মধ্যে একটা দ্বিধা রয়েছে বা চিন্তায় রয়েছে। তা আসুন দেখেন বিস্তারিত এই সংক্রান্ত প্রতিবেদন। তার আগে বলি, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। মোদী সরকার ক্ষমতায় এসে বছরে 2 কোটি চাকরি দেওয়া ঘোষণা করে, কিন্তু কেন্দ্রের বেসরকারিকরণ, শূন্য পদের বিলুপ্তি, বহু রাষ্ট্রায়ত্ত সংস্থা বন্ধ করে দেয়, ফলে কেন্দ্রের বিভিন্ন পদে নিয়োগ প্রতি বছর কমছে। তার মধ্যে মহামারীতে ও আর্থিক সংকট চরম আকার নেয়, খরচ এবং কমাতে কোপ পড়ছে কেন্দ্রের নতুন নিয়োগে। কেন্দ্রীয় সরকারের করণ চাকরিতে গত 3 বছরের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে নিয়োগের সংখ্যা, গত অর্থবছরে পড়েছে রাজ্য সরকারি চাকরিতে নিয়োগও। করোনা পরিস্থিতি শুধু বেসরকারি নয়, কমেছে সরকারি চাকরিতে নিয়োগও। কেন্দ্রীয় রাজ্য সরকারিতে চাকরিতে গত 3 বছর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে নিয়োগের সংখ্যা। 2021-22 অর্থবর্ষে কেন্দ্র সরকার প্রায় 27% কম কর্মী নিয়োগ করেছে, অন্যদিকে দেশের সব রাজ্য মিলিয়ে গড়ে 21% কম নিয়োগ হয়েছে রাজ্য সরকারি চাকরিতে। মহামারীর প্রথম ধাক্কায় কেন্দ্রীয় সরকারি চাকরিতে নিয়োগ কমেছে 31,000-এর বেশি, কোভিডের দ্বিতীয় ধাক্কায় তা আরও বাড়বে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। মহামারীর সময়ে লকডাউনের সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিপুল হারে নিয়োগ কমাতেই বেকারি রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে বলে জানাচ্ছে বিশেষজ্ঞরা। সম্প্রতি পেনশন ফান্ড রেগুলেটরি অ্যাক্ট অ্যান্ড ডেভেলপমেন্টের অথরিটি ন্যাশনাল পেনশন সিস্টেম নতুন পেনশন গ্রাহকের যে তথ্য তুলে ধরেছেন, তাতে লকডাউনের সময় কেন্দ্রের নিয়োগ কমানোর নির্মম চিত্র উঠে এসেছে। নতুন কর্মী যাদের কেন্দ্রীয় সংস্থা নিয়োগ হয় তাদের পেনশনের জন্য এনপিএসের গ্রাহক হতে হয়, এবং 2021-22 সালে নতুন নিয়োগে দেখা গিয়েছে যে গত বছরের তুলনায় এনপিএসের নতুন পেনশন গ্রাহক এক ধাক্কায় কমেছে 31,000-এর ওপর। মহামারীর প্রথম ধাক্কায় স্বাভাবিকভাবে নিয়োগ কমে যাওয়ার এনপিএস নয়া পেনশন গ্রাহকও গত বছরের তুলনায় কমেছে। এখন কোভিডের দ্বিতীয় ধাক্কা চললেও অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি। কেন্দ্র সরকার সূত্রে খবর, এবারেও কেন্দ্রীয় নিয়োগ কমছে বিপুল হারে কমাচ্ছে, এবং এদিকে দেশে চড়া হারে বেকারি হার বেড়ে চলায় কেন্দ্রে নিয়োগ কমে যাওয়ায় অন্যতম কারণ বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। কেন্দ্রের বহু দপ্তরে দেখা গিয়েছে যে শূন্য পদে নিয়োগ বন্ধ রেখে বাইরের সংস্থাকে কম খরচে কাজ তুলে নেওয়া হচ্ছে। সরকারি সূত্রে জানা গিয়েছে যে মহামারীর ফলে লকডাউনের বহু নিয়োগের পরীক্ষা বাতিল হয়ে গেছে, কেন্দ্রের বহু দপ্তরে এতে নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে, এবং কেন্দ্রের নতুন নিয়োগ কমে যাওয়ায় নতুন পেনশন গ্রাহকের সংখ্যাও কিন্তু কমে গেছে। 2019-20 অর্থবর্ষে কেন্দ্রীয় সরকার প্রায় 1,19,000 কর্মী নিয়োগ করে, 2020-21 সালে তা কমে দাঁড়ায় 87,423। অন্যদিকে 2019-20 অর্থবর্ষে রাজ্য সরকারগুলি মোট 3,89,052 জন নিয়োগ করে, 2020-21 সালে তা নেমে দাঁড়ায় 1,07,007-এ। ন্যাশনাল পেনশন সিস্টেম অনুযায়ী 2017-18 অর্থবর্ষে গড়ে মাসে 11,000 কর্মী নিয়োগ করে কেন্দ্রীয় সরকার, 2020-21 গিয়ে দাঁড়ায় 7,285-তে, এবং স্পষ্টতই করোনা পরিস্থিতির প্রভাবে থমকে গিয়েছে নতুন কর্মী নিয়োগ। অনেক কেন্দ্রীয় সরকারি পরীক্ষা চাকরির মাঝপথে থমকে আছে, অনেক ক্ষেত্রে পিছিয়ে দেওয়া হয়েছে পরীক্ষার তারিখ, করোনা পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত নতুন তারিখেও ঘোষণা করতে পারছে না কেন্দ্র বা রাজ্য সরকারগুলি। তাই দেখলেন বিভিন্ন চাকরির ক্ষেত্রে কিন্তু চাকরির নিয়োগের সংখ্যা কমে যাওয়ার ফলে কেন্দ্র তথা রাজ্যে, ফলে শিক্ষিত চাকরি প্রার্থী যারা বেকার রয়েছেন তাদের কিন্তু একটা চিন্তার ভাঁজ তৈরি হয়েছে। তো যাই হোক, এই আপডেটটা আপনাদের শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে সে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।